আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমি মোহাম্মদ ফ্রান্সের সবুজ ইসলাম অনেক অনেক ভালো আছি। তো আবার উপস্থিত হলাম একটা নতুন টপিক নিয়ে, যে টপিকটা না বললেই নয়, সেটা হচ্ছে আপনারা বিশেষ করে চ্যানেলে স্ট্রাইক আসতে শুরু করছে, তো স্ট্রাইকটা কী কারণে আসতেছে বা আপনি কীভাবে চেক করবেন আপনার চ্যানেলে স্ট্রাইকটা আসছে কি না বা আপনার চ্যানেলে আদৌ কোনো স্ট্রাইক আছে কি না। তো স্ট্রাইক দেখার জন্য আমাদের মেনলি যে জিনিসটা করতে হবে, আমরা যদি ডেস্কটপ দিয়ে কাজ করি তাহলে আমাদের ডেস্কটপ দিয়ে সবচেয়ে বেস্ট হবে, বাট আমরা যদি ডেস্কটপ দিয়ে কাজ না করতে পারি তাহলে আমাদের ফোন দিয়েও আমরা কাজটা করতে পারি। তো ফোন দিয়ে আমরা কীভাবে করবো, ফোন দিয়ে আমরা ক্রোম ব্রাউজারটা সবচেয়ে আমরা বেশি ইউজ করি। তো ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে দেন আমরা এই যে এখানে ক্লিক করার পরে এই যে থ্রি ডট আইকনে ক্লিক করার পরে আমাদের ডেস্কটপ একটা ভার্সন আছে, আমরা জাস্ট ডেস্কটপ ভার্সনে ক্লিক করলে ডেস্কটপ ভার্সন হয়ে যাবে, দেন তখন আমরা ব্রাউজ করা শুরু করে দেবো। ওকে, তারপরে আমরা এখন ডেস্কটপ দিয়ে দেখাচ্ছি কীভাবে আপনি বুঝবেন যে আপনার চ্যানেলে স্ট্রাইক আসে কি না। তো তার একটা কথা বলে নিই, আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো লেটস গেট স্টার্টেড নাও। তো ফার্স্ট অফ অল আমরা ব্রাউজার ওপেন করার পরে ইউটিউবে ক্লিক করব। তো ইউটিউবে ক্লিক করার পরে ইউটিউবের হোম পেজটা চলে আসবে, দেন ইউটিউবের হোম পেজটা চলে আসার পরে আমাদের যে আইকনটা আছে বা আমাদের লোগোটা আছে বা আমাদের ইমেজটা যেই থাক না কেন সেখানে ক্লিক করার পরে ইউর চ্যানেল এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে দেন আমাদের চলে আসবে আমাদের চ্যানেলটা, চ্যানেলের এখানে আমরা একটু স্ক্রল করব এই সাইড দিয়ে, এই বারে যে আমাদের একটা বার আছে সাইড বার, এই সাইড বারে স্ক্রল করে একদম নিচে চলে আসবো, সেটিংসে ক্লিক করব। দেন সেটিংসে ক্লিক করার পরে আমাদের ইউর চ্যানেলের এই যে চ্যানেলের যে কন্টেন্ট আছে এই কন্টেন্ট অনুযায়ী এই চ্যানেলের যেখানে সেটিংস অপশনটা আছে সেটিংটা চলে আসবে। দেন এখানে আমরা জেনারেল অপশনের নিচে যাবো চ্যানেলে, চ্যানেলে ক্লিক করার পরে এখানে বেসিক ইনফরমেশনগুলো আপনারা আছে, জাস্ট আমি এগুলো হাইড করে রাখছি। দেন এখানে অ্যাডভান্স সেটিংস আছে অ্যান্ড দেন এখানে ফিচার এলিভিস্টেড, সো দ্যাট এখান থেকে আমাদের মেনলি যে জিনিসটা প্রয়োজন আমাদের এখান থেকে এই যে কলামটা আছে এখানে দেখুন এখানে একটা লেখা থাকবে ভিউ, ঠিক আছে। এখানে যদি আপনার কোনো লেখা না থাকে তাহলে চিন্তা করার কোনো কারণ নেই, আপনার চ্যানেলে কোনো স্ট্রাইক নেই। আর যদি এখানে কোনো লেখা থাকে তো এখান থেকে ভিউ করলে আপনি বুঝতে পারবেন যে আপনার চ্যানেলে স্ট্রাইক আদৌ আছে কি না। যদি এরকম দেখায় তাহলে বুঝে নেবেন আপনার চ্যানেলে আদৌ কোনো স্ট্রাইক নেই। তো এগুলো এনাবেল করে একটু পরে দেখবেন, যদি আপনার ইংলিশ বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি জাস্ট কী করবেন এখান থেকে এগুলোকে কপি করবেন, কপি করে জাস্ট গুগল ট্রান্সলেটে এসে আপনি ট্রান্সফার করেও দেখে বুঝতে পারবেন যে কী বিষয় আসে আসলে। সো ডিসকাস করলাম এই বিষয় নিয়ে, তো আপনারা একটু দেখবেন আসলে স্ট্রাইকটা কেন আসে। আপনি যদি কারো ভিডিও কপিরাইট করেন, কপিরাইট করে যদি আপনি সরাসরি ইউটিউবে আপলোড করেন, দেন ওই যে মেন কন্টেন্টটা আপনি কপি করবেন ও যদি আপনার চ্যানেল নামে কোনো রিপোর্ট করে তখনই আপনার চ্যানেলে স্ট্রাইক দেওয়া হবে, তো আদারওয়াইজ কোনো দেওয়া হবে না। আপনি যদি কোনো ভিডিও কপি না করেন বা কারো কন্টেন্ট কপি না করেন তাহলে আপনাকে স্ট্রাইক দেওয়া হবে না। আশা করি ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং সবার মাঝে শেয়ার করে দিবেন, সবাই যেন জানতে পারে যে তার চ্যানেলে আদৌ কোনো স্ট্রাইক আছে কি না। ভিডিও